হাই বন্ধুরা, এমডি নাইদ হাসান 2.0 চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে আমি নাটোর জেলার লালপুর থানা আব্দুলপুর গ্রামে একটি পেয়ারার বাগানে এসেছি। পেয়ারার বাগানে এসে আমি নিজেই চমকে গেছি। আমি এর আগে যে কয়েকটি পেয়ারার বাগানে গিয়েছি, শুধু পেয়ারার বাগানে পেয়ারাই চাষ হয়, পেঁপের বাগানে শুধু পেঁপেই চাষ হয়। কিন্তু এই সর্বপ্রথম এই বাগানে এসে দেখলাম পেয়ারা এবং পেঁপে দুটাই চাষ করা হয়েছে। বন্ধুরা, এখানে আমি এসে দেখলাম ছোট ছোট পেয়ারার গাছে কি সুন্দর পেয়ারা দেখা যাচ্ছে এবং পেয়ারা পলিথিন দিয়ে সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে। আবার দেখলাম মাঝখানে একটা পেঁপের গাছ, কি সুন্দর পেঁপের গাছে পেঁপে ধরেছে। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তাহলে আমরা যদি পেয়ারা এবং পেঁপে একসাথে চাষ করি, তাহলে আমার মনে হয় খুবই একটি লাভ হবে। বাংলাদেশে বিভিন্ন জেলায় পেঁপে এবং পেয়ারা আলাদা আলাদা জমিতে চাষ করা হয়, কিন্তু এই জমিতে পেয়ারা এবং পেঁপে দুটোই চাষ করা হয়েছে এবং দেখা যাচ্ছে দুটোই সুন্দর ফল এসেছে। এখন বন্ধুরা, আপনাদের আমি পেয়ারা পেঁপে চাষ করার কয়েকটি কৌশল শিখিয়ে দেব। পেঁপে এবং পেয়ারা আপনারা একসাথে লাগানো যাবে না, দুইটা দুই সময় লাগাতে হবে। প্রথমত আমাদের পেয়ারা লাগাতে হবে, কেননা পেয়ারা ফল আসতে একটু সময় লাগে, তার আগে পেঁপে ফল আসে। পেয়ারা গাছ লাগানোর 6 থেকে 7 মাস পর তারপরে আমাদের পেঁপের গাছ লাগাতে হবে, তাহলে পেঁপে এবং পেয়ারা ফল দুটা একসাথেই আসবে। এতে পেয়ারারও ফল ভালো হবে, পেঁপেরও ফল ভালো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পেয়ারা পেঁপে লাগানো হয়েছে বেড সিস্টেম করে, মাঝখানে নিচু গাছের গোড়া দিয়ে উঁচু রেখে বেড সিস্টেম করা হয়েছে। এইভাবে যদি আমরা বেড সিস্টেম করে পেয়ারা লাগাতে পারি, এতে আমাদের ভালো হয়, কেননা মাঝখানে পানি থাকে এবং গাছের গোড়ায় কোনো পানি বেঁধে থাকে না, এতে পেয়ারা গাছ ভালো থাকে। আর বন্ধুরা, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেঁপে পেয়ারার গাছ কীভাবে আমরা লাগাব। আমরা দুইটা পেয়ারার গাছ লাগাবো, তারপরে একটা পেঁপে গাছ লাগাবো, আবার দুইটা পেয়ারা গাছ লাগাবো, আবার একটা পেঁপে গাছ লাগাবো। এই নিয়মে সুন্দর করে যদি আমরা গাছগুলো লাগাতে পারি, তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো থাকবে।